আসসালামু আলাইকুম গরু কি ঘুমায় আর গরু কি আসলে ঘুমের প্রয়োজন আছে আমরা মনে করি যে গরুকে শুধু খাবার দিব গরু দুধ দেবে খাবার দিব মাংস দেবে এইটুকুই কিন্তু গরু ঘুমানোরও দরকার নাই রেস্টর দরকার নেই যদি এই রকমটাই হতো তাহলে সারাদিনই আমরা খাবারের পিছনে যতটা টেনশন করি গরুর পিছনে গরুর জন্য তার থেকে বেশি টেনশন করতাম যে রেস্টের পিছনে রেস্টটা কত গুরুত্বপূর্ণ গরুর জন্য এটা আমরা অনেকেই জানি না ধরুন মানুষ আমরা যে মানুষ আছি মানুষেরা সারা দিন যে পরিশ্রম করে যদি রাত্রে ঘুমাতে না পারত তাহলে একসময় পাগল হয়ে যেত আবার তার যে আউটপুটটা দেওয়ার কথা এই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে আউটপুট দেওয়ার কথা মানুষ কিন্তু সেটা দিতে পারত আমরা গরুর কাছ থেকে কি চাই আমরা উৎপাদন চাই প্রোডাকশন আর একটা হচ্ছে রিপ্রোডাকশন দুই প্রকারের উৎপাদন আমরা চাই তো একটা হচ্ছে দুধ মাংস দেবে আরেকটা হচ্ছে সে প্রজনন ক্ষমতা তার ভালো থাকবে প্রতিনিয়ত বাচ্চা দিবে প্রতি বছর বছর বাচ্চা দিবে এই দুটা জিনিসই তো আমাদের মূল চাওয়া এই দুইটা জিনিসেরই মূল যে অনুঘটক আমরা খাবার দিচ্ছি বাসস্থান দিচ্ছি সবই দিচ্ছি কমফোর্ট দিচ্ছি কিন্তু মূল যে অনুঘটক সেটা হচ্ছে ঘুম বা ঝিমুনি এটা আপনার দিতে হবে এই ব্যবস্থা যদি আপনি না রাখতে পারেন তাহলে গরু স্বাভাবিক যে উৎপাদন সেটা দেবে না এটা আমার কথা নয় আমেরিকান একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় টেনেসি বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ টেনেসি তাদের গবেষণা এটা উঠে এসেছে আসুন আমরা আগে জানি গরু কয় প্রকারের ঘুম পারে কয় ধরনের ঘুম পারে। টেনেসি ইউনিভার্সিটি একটা গবেষণা করেছে গবেষণা করে দেখেছে যে গরু তিন ধরনের ঘুম ঘুমায় একটি হচ্ছে ডিপ ঘুম আর একটি হচ্ছে হালকা ঘুম আর একটা ঝিমুনি শুধু ঝিম ঝিমায় তো এই বিশ্ববিদ্যালয় গবেষণা করে দেখেছে যে একটি গরুর কম করে হলেও বারো ঘন্টা এই রেস্টের প্রয়োজন যে রেস্টের মধ্যে থাকবে ঝিমুনি হালকা ঘুম ভারী ঘুম আচ্ছা এখন আমার কথা হলো আমরা কিভাবে প্রোভাইড করব এই ঘুমগুলো বারো ঘন্টা আমরা কি করছি রাত দশটা পর্যন্ত খাবার দিচ্ছি সব কাজ টাজ করতেছি গরু সকালে উঠে ফজরে উঠে আবার কাজ শুরু করে দিচ্ছি দশটা এগারোটা বারোটা এদিকে হলো পাঁচটা সাত ঘন্টা মতো আমরা সময় দিচ্ছি তারপরে বাকি সময়টা আবার যা তাই সারাদিনই হয় তাকে খাবার দিচ্ছি না হলে গোসল করাচ্ছি না হলে ঘর পরিষ্কার করতেছি যখনই আপনি গোয়াল ঘরে যাবেন যখনই গরুর ঘরে যাবেন তখনই দেখবেন গরু দাঁড়ায় গেছে তো দাঁড়ায় গেলে তো আর ঘুম ঘুমাইতে পারবে না হ্যাঁ এটাও একটা বিষয় গরু কি দাঁড়ায় ঘুমায় ঘোড়া দাঁড়ায় ঘুমায় গরু কখনও দাঁড়ায় ঘুমাতে পারে না গরু মানুষের মতো শুতে হয় তাকে শুলেই ঘুমাতে পারে গরু দ্বারাই ঘুমাতে পারে না তাহলে আপনাকে শোয়ার ব্যবস্থা করতে হবে গরু ঘুমাতে গেলে এই তিনটা ঘুমে টোটাল হবে বারো ঘন্টা আমি একটু হিসাবটা মিলাই দেই গরুর ঘুম টোটাল ঘুমায় হচ্ছে চার ঘন্টা তার মধ্যে তিন ঘন্টা ঘুমায় হচ্ছে ডিপ ঘুম একদম গভীর ঘুম এক ঘন্টা ঘুমায় হচ্ছে হালকা ঘুম আর বাকি যে আট ঘন্টা থাকলো এই আট ঘন্টা সে ঝিমায় জাবর কাটে ঝিমায় জাবর কাটে ঝিমায় আপনাকে এই সময়টা দিতে হবে এবং এই ঝিমুনিটা তার শরীরের প্রোডাকশন রিপ্রোডাকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ তার ইয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কিসের জন্য গুরুত্বপূর্ণ সেটা এখন জানি বিজ্ঞানী এই টেনেসি ইউনিভার্সিটির একজন বিজ্ঞানী অ্যাসোসিয়েট প্রফেসর ক্যাটি প্রাউডফুট ইনি গবেষণা করে দেখেছেন যে গরু যদি স্বাভাবিক এই ঘুমটা না ঘুমাতে পারে এই ড্রাউজিনেসটা না ড্রাউজ হতে পারে তাহলে তার ডিএম ড্রাইমেটার ইনটেক কমে যায় সে যে পরিমাণ খাবারটা ড্রাইমেটারটা খাওয়ার কথা সে খাবারটা তার কমে যায় খেতে পারে না আবার উনি গাভীর ক্ষেত্রে গবেষণা করে দেখেছেন যে এই ধরনের ডিস্টার্ব যদি হয় তাহলে প্রায় তিন কেজি পর্যন্ত দুধ পার ডে পার ডে তিন কেজি পর্যন্ত দুধ কমে যেতে পারে আবার এই দুধটা নিয়ে উনি রিসার্চ করেছেন দুধটা টেস্ট করে দেখেছেন এই দুধে সোমাটিক সেল কাউন্ট অনেক বেড়ে যায় সোমাটিক সেল কাউন্ট বাড়লে আপনার ম্যাস্টেটিস হওয়ার চান্স বেড়ে যাবে তাহলে দেখেন কি পরিমাণ সম্পর্ক এটার সঙ্গে আছে শুধু তাই না উনি আরও গবেষণা করে দেখেছেন ইনফ্লামেটরি রেসপন্স এবং মেটাবলিক রেসপন্স দুইটার একটা ব্যত্যয় দেখা দেয় বা দুটাই ইয়া করে যেমন মেটাবলিক রেসপন্স যেটা হয় মেটাবলিক রেসপন্সটা কমে যায় মেটাবলিক রেসপন্স যদি কমে তার যদি হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটে তাহলে তার উৎপাদন ভালো হবে না আরেকটি হচ্ছে ইনফ্লামোটরি রেসপন্স বেড়ে যায় ইনফ্লামোটরি রেসপন্স যদি বাড়ে এক সময় তার শরীরে টিউমারাস গ্রোথ ক্যান্সারাস গ্রোথ হতে পারে একটা ঘুম কত গুরুত্বপূর্ণ আপনার প্রোডাকশন এবং রিপ্রোডাকশানের জন্য এখন আসেন যে আমরা গরুকে যদি শুতে না দিই যদি না শুতে পারে তাহলে কি এই ঘুমগুলো ঘুমাতে পারবে ডিপ সিটেড বা একদম যে গভীর ঘুম হালকা ঘুম এই দুইটা ঘুমকে ঘুমের জন্যই তার শোয়া জরুরি আমরা মানুষরা যেমন শোয়া ছাড়া ঘুমাতে পারি না গরুর ক্ষেত্রেও শোয়া ছাড়া গরু ঘুমাতে পারে না গরুকে শুইতে দিতে হবে শোয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য আপনাকে আবার কমফোর্টের ব্যবস্থা করতে হবে কমফোর্ট না হলে গরু আবার শোবে না ডিস্টার্ব যেন না হয় সে ব্যবস্থা করতে হবে আপনি ঘন ঘন গোয়াল ঘরে ঢুকতেছেন গরু দেখবেন দাঁড়ায় পড়বে দাঁড়ানো মানে সে কোনো না ড্রাউজিনেস থাকতে পারবে না হালকা ঘুমে থাকতে পারবে না ভারী ঘুমে কোনো ঘুমেই সে থাকতে পারবে না তাই আপনাকে ডিস্টার্বও করা যাবে না এই যে কমফোর্ট আপনি দেবেন এই কম্ফোর্টে আরও কি কী উপকার আসবে সেটা দেখি আপনি যখন তার ঘুমানোর ব্যবস্থা করবেন তার পায়ের উপর চাপ কমবে পায়ের উপর চাপ কমলে ল্যামনেস কমে যাবে কিছু গরু দেখা যায় যে খোড়ায় অনেক সময় উঠতে পারে না এক ধরনের সমস্যা দেখা দেয় এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ল্যামিনেটিস রোগের কারণেই হয় তো ল্যামিনেটিসটা হওয়ার কারণ হলো দীর্ঘক্ষণ যদি গরু দাঁড়ায় থাকে তাহলে তার খুরের উপর প্রেশার পড়বে খুরের উপর প্রেশার পরলেই সে এই সমস্যায় ভুগবে আপনি যখন কমফোর্ট দিবেন তখন আপনি তাকে শোয়ার ব্যবস্থা করলেন তারপরে আপনার ডিস্টার্ব কম করলেন সে বেশিরভাগ সময় রেস্ট নিচ্ছে এই রেস্ট নেওয়ার ফলে তার যে পায়ের মধ্যে যে ল্যামিনেটিস নামক রোগটা হওয়ার কথা সেটা হবে না আবার এর থেকে যদি বেশি ড্রাউজনেসে ভোগে তাহলে কিন্তু রোগ ইন্ডিকেট করছে তাহলে আপনার গরুটার সমস্যা আছে গরু একটানা টানা ঘুমাতে পারে না গরু একটু থেমে 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 ঘুমায় দেখবেন কিছুক্ষণ চোখ মেলে এরম করে ঝিম পাড়তেছে তারপর আবার উঠে গেছে আবার ঝিম পাড়তেছে আবার উঠে গেছে এইরকম করেই গরু ঘুমায় তাই আপনাকে কমফোর্টের ব্যবস্থা করতে হবে গরুর ঘুমানোর ব্যবস্থা করতে হবে ডিস্টার্ব করা যাবে না তাহলেই আপনি আপনার গরুর ভালোভাবে প্রোডাকশন পাবেন এবং রিপ্রোডাকশন পাবেন ধন্যবাদ